আবারও নিম্নচাপের ভ্রুকুটি। আগামী কাল থেকে আবহাওয়ার উন্নতি হলেও 23 তারিখ থেকে পুনরায় সমুদ্র উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস। তিনি জানান আজ মধ্য আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। কালকে মূলত আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনাই আছে, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ যে ক্লাউড মেঘ বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে পারে, বৃষ্টিপাতের সম্ভাবনা কম। আর পরশু দিন 21 তারিখে তো মূলত শুষ্ক আবহাওয়াই থাকবে, 22 তারিখেও মূলত আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনাই বেশি, 23 তারিখে কলকাতাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মূলত যে কারণ, লো প্রেশার এরিয়া তৈরি হওয়ার সম্ভাবনা হয়েছে বঙ্গোপসাগরে। আজ মধ্য আন্দামান সিতে আন্দামান সাগরে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্তার প্রভাবে আগামী 21 তারিখে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পার্শ্ববর্তী উত্তর আন্দামান সাগরে একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে, আর এটা আরও শক্তিশালী হয়ে আরও ইন্টেন্সিফিকেশান হয়ে ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে 23 তারিখে। আর এটা আপনার অগ্রসর হবে বা এর গতি হবে উত্তর পশ্চিম দিকে।